Munchie, it's all done, Munchie! সুনামগঞ্জে ভয়াবহ বন্যা। বন্যা পরিস্থিতিতে দাম ডাবল করে এক প্যাকেট মোমবাতি 100 টাকা, এক কেজি মুড়ি 150 টাকা এবং এক কেজি চির 100 টাকা দরে বিক্রি করা হচ্ছে। সুনামগঞ্জ শহরের মূল সড়ক থেকে কিছুটা পানি কমতে শুরু করেছে, কিন্তু পানি কমছে না ডুবে যাওয়া সরকারি বেসরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান সহ পাড়া মহল্লাগুলো থেকে। এখনও প্লাবিত রয়েছে সুনামগঞ্জ সদর 12 উপজেলা। সবচেয়ে খারাপ অবস্থা সুনামগঞ্জ সদর, বিশ্বম্পুর, সাতক এবং দোয়ারা বাজার উপজেলার। পানিবন্দী রয়েছে 5 লাখেরও বেশি মানুষ। এদিকে গত 4 দিন যাবত অন্ধকারে বিদ্যুৎহীন জীবন কাটাচ্ছে সুনামগঞ্জবাসী। নেই মোবাইল নেটওয়ার্ক এবং গ্যাস সংযোগ। দেখা দিয়েছে খাদ্য এবং নিরাপদ পানি সংকট। আর এই পরিস্থিতিতে বন্যার সুযোগ কাজে লাগাচ্ছে ব্যবসায়ীরা। মোমবাতি, মেজ, শুকনো খাবার দ্বিগুণ দামে বিক্রি করা হচ্ছে। এক প্যাকেট মোমবাতি 100 টাকা, এক কেজি মুড়ি 150 টাকা, এক কেজি চিড়া 100 টাকা, 20টি কলা 200 টাকা, 50 টাকার 5 টাকার কেক 10 টাকা এবং 30 টাকার পানি 60 টাকায় বিক্রি করা হচ্ছে। সরজমিনে দেখা যায় উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে পানিতে ভাসছে সুনামগঞ্জের মানুষের স্বপ্ন। কারো সাজানো সংসার, কারো বা শখের জিনিস ভেসে গেছে বানের জলে। শুধু তাই নয়, এক মাসে 2 বার বন্যার কবলে পড়ে দিশেহারা জেলার মানুষ। জেলায় বন্যা কবলিত প্রায় লক্ষাধিক মানুষ 450টি আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। বন্যা মোকাবেলায় জেলা প্রশাসনের সঙ্গে সেনাবাহিনী, নৌবাহিনী, বিজিবি এবং পুলিশ কাজ করছে। ইতিমধ্যে 450 মেট্রিক টন চাল এবং 5,000 বস্তা শুকনো খাবার বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতিদিন 40,000 মানুষকে রান্না করে খাবার দেওয়া হচ্ছে। পানিবন্দী মানুষ জানান বানের জলে সব কিছু ভাসিয়ে নিয়ে গেছে। তবে শহরের সড়ক থেকে কিছুটা পানি কমছে এবং তাতে স্বস্তি পাচ্ছেন মানুষজন। বন্যাকবলিত হয়ে খেয়ে না খেয়ে দিন পার করছি। পানিবন্দী রাসেল মিয়া জাগনিউজকে বলেন, এমন বন্যা আমার 75 বছর বয়সেও দেখেনি। এতটা ভয়াবহ দুর্যোগ। আমার ঘরের চালের উপর দিয়ে পানি গেছে, কোনো রকম যানটা নিয়ে আশ্রয়কেন্দ্রে এসেছি। পানিবন্দি ইকবাল হোসেন জাগনিউজকে জানান, ছেলে মেয়ে নিয়ে ঘরের ভিতরে কোনো রকম বেঁচে আছি, এখনও কোনো সহায়তা পাইনি, না খেয়ে দিন পার করছি, ছেলে মেয়ের মুখের দিকে তাকানো যাচ্ছে না। পানিবন্দি আলিমুদ্দিন জানান, 4 দিন ধরে বিদ্যুৎ নেই, ঘরে খাবার নেই। বাজারে গিয়েছিলাম মোমবাতি আর শুকনো খাবারের জন্য, কিন্তু এক প্যাকেট মোমবাতি 100 টাকা, শুকনো খাবারের দামও দ্বিগুণ। প্রশাসন এদিকে নজর দিচ্ছে না। সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি চরম পর্যায়ে রয়েছে। বন্যা কবলিতদের সহায়তায় সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি। আশা করি বন্যা পরিস্থিতি কিছুটাও হলেও উন্নতি হবে। অন্যদিকে বৃষ্টিতে ডুবছে চট্টগ্রাম, মেয়রের বাসায় হাঁটু পানি। টানা ভারী বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর বেশিরভাগ এলাকা ডুবে গেছে। রোববার সারাদিন বৃষ্টিতে রাস্তাঘাট এবং বাড়িঘর সহ ব্যবসা প্রতিষ্ঠানে পানি প্রবেশ করেছে। রোববার রাতভর বৃষ্টিতে সেটি আরও চরম আকার ধারণ করেছে। নগরের নিম্নাঞ্চলের সড়কগুলোর উপর থেকে উঠে গেছে কুমোর পানি। সোমবার সকাল থেকে বৃষ্টি না হলেও জলাবদ্ধতায় সড়কে তীব্র যানজট দেখা দিয়েছে। এদিকে সামনের সড়ক থেকে বাড়ির উঠান ছাড়িয়ে হাঁটু সমান পানি ঢুকে গেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এম রেজাউল করিমের বাসায়। সোমবার বেলা 11টার দিকে নগরীর বাহারউদ্দিন মেয়রের বাড়িতে গিয়ে দেখা যায় 2 তলার বাড়ির সামনে সড়ক থেকে বাড়ির উঠান পর্যন্ত হাঁটুর উপর পানি। সেই পানি ঢুকে গেছে বাড়ির নিচ তলায় মেয়রের শয়নকক্ষেও। তবে পানির কারণে এখন মেয়র 2য় তলার একটি কক্ষে থাকছেন বলে জানিয়েছে বাড়িটির নিরাপত্তা কর্মীরা। তারা জানান, স্বাভাবিক সময়ে মেয়র বাড়ির নিচতলার একটি কক্ষে ঘুমান, তবে কদিন ধরে সেখানে হাঁটু সমান পানি হওয়ায় ঘুমাতে পারছেন না, এখন আপাতত 2য় তলায় আছেন। দুপুরে মেয়রের প্রতিক্রিয়া নিতে তার বাড়িতে ভিড় করছেন সাংবাদিকেরা। তবে বাড়ির নিরাপত্তা কর্মীরা জানিয়েছেন, পানির কারণে নিচে নামা সম্ভব হচ্ছে না, মেয়র 2য় তলায় ঘুমাচ্ছেন। আজকের মতো পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বন্যা পরিস্থিতির সর্বশেষ নিউজ জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।